আসসালামু আলাইকুম দর্শক ফাতামাস কিচেনে আপনাদেরকে স্বাগত আমি আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদেরকে বার্গারের কুকিং বেসিক রেসিপিটা তৈরি করে দেখাবো তো চলুন বার্গারের কুকিং বেসিক রেসিপিটা কিভাবে তৈরি করছি সেই কুকিং বেসিক রেসিপিতে চলে যাই তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি দেখতে পারেন প্রথমে আমি বিফ বার্গারের যে টপিংটা সেটা দেখিয়ে দিচ্ছি বিফটাকে এইভাবে একদম কিমা কিমা করে এর মধ্যে লবণ জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অরিগানো চিলি ফ্লেক্স এগুলো তারপর টমেটো ক্যাচাপ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে বার্গারের ভিতরের যে মাংসের পেটিটা থাকে সেই রকম একটা শেপ দিয়ে দিলাম এখানে এইভাবে আমি তিনটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন তো তিনটা এভাবে জুসি জুসি হয়ে আসবে দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়ে এসেছে পেটিগুলো তো এই পেটিগুলো জুসি হয়ে আসার পর এগুলোকে আমি তুলে নিব এটা আমার বার্গারে একটি এটা হচ্ছে বিফ টপিং গেলো এটা চিকেন টপিংটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন পিসেসটাকে এইভাবে কেটে বোনলেস চিকেন পিস নিয়ে থেতলে নিতে হবে থেতলে নিয়ে তারপর এটার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছেন জিঞ্জার পাউডার গার্লিক পাউডার তারপর অরিগেনো তারপর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো ক্যাচাপ এই টমেটো ক্যাচ আপটা কিন্তু আমার নিজের তৈরি বাসায় তৈরি অলরেডি এটা আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আমি অবশ্যই আবার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমার লবণটাও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে ভালো করে মিক্স করে এটাই কিন্তু একটু থেতলে নিয়েছি চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন তারপর এখানে অ্যাড করে দিলাম তারপর এইটা কি চিকেন কিমা এটা হচ্ছে চিকেন কিমাটাকে এটা একদম চিকেন কিমা করে নিয়েছি এইভাবে একটা দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো দিয়েই মিক্স করে নিলাম তো এটা আমার হচ্ছে বিফ যেগুলো ছিল সেগুলোকে আমি পেটি দিয়ে একটু গরম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এখানে আমি ডাবল পেটিতে একটা দিয়ে দিয়েছি আর একটা নর্মাল একটা দিয়ে দিয়েছি তো আমার রুটিগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি বাটার দিয়ে দেখতে পাচ্ছেন বাটার দিয়ে একটু ছেঁকে নিচ্ছি আমার রুটিগুলোকে ও এই পাশ ওই পাশ করে ছেঁকে নিয়েছি তারপর এখানে মেইনলি চলে আসলাম এখানে আমি আপনাদেরকে বিফ টপিং চিকেন টপিং এই দুইটা তৈরি করে দেখিয়েছি এবং একটা বিফ জাস্ট শ্যালো ফ্রাই করে দেখিয়েছি সরি চিকেন শ্যালো ফ্রাই করে দেখিয়েছি তো এখানে মেওনিস দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ দিয়ে দিলাম এগুলো কিন্তু আমার হোম মেড এবং হোম মেড টমেটো ক্যাচ দুটার রেসিপি আমার চ্যানেলে রয়েছে অলরেডি তো এখানে একটা সস তৈরি করেছি আমি মেওনিজ সামান্য পরিমাণে টমেটো ক্যাচ এবং সামান্য পরিমাণে চিলি সস দিয়ে এখানে এই সসটা তৈরি করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর রিং পেঁয়াজের রিং তারপর এখানে লেটুস গাছ থেকে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের লেটুস গাছ সেখান থেকে লেটুস পাতাটা এখানে দিয়ে দিচ্ছি সসটাও খুব ভালোভাবে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নিচে উপরে যত সস দেবেন ততই মজা লাগবে তো ডাবল পেটি যেটা আমি ফ্রাই করে রেখেছি পেটি দিয়ে দুইটা বিফ এটা কিন্তু বিফ বার্গার আমি আপনাদেরকে বার্গার বেসিক রেসিপিটা আজকে দেখাবো বলেছিলাম সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি একদম নর্মাল দিয়ে দেখাচ্ছি তো আমার ওই বার্গারটা রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা বার্গার রেডি করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রথমে মেয়নিস তারপর সেই সসটা দিয়ে দিলাম যেটা তৈরি করে নিয়েছি আলাদাভাবে মেওনিস চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে তারপর এর উপরে এখন আমি টমেটো কুচি করে দিচ্ছি তারপর বিফের নর্মাল একটা যে পেটি ছিল সেইটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি আবার কোনো লেটুস পাতা ইউজ করব না পেঁয়াজের রিং দিয়ে দিলাম তারপর এখানে এর উপর চিজের পেটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর এটাকে ঢেকে দিব এটার উপর দিয়ে আমি আরও সস লাগিয়ে নিব তো এখন আমি মিনি বার্গার তৈরি করে দেখাচ্ছি একটা তো এটার মধ্যে সসগুলো যথায়ীভাবে দিয়ে দিলাম আমি আপনাদেরকে বার্গার সস বার্গার বন এগুলো আলাদা আলাদাভাবে ভিডিও দিয়ে দিব এই বার্গার বর্ণ কিন্তু আমার বাসায় তৈরি এটা হচ্ছে আমার চিকেনের পেটিটা চিকেনের পেটিটার উপর মেওনিজ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম লেটুস পাতা দিয়ে তো আমার এই বার্গারটাও রেডি আমি আরেকটা মিনি বার্গার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে আমি এটা আপনাদেরকে বলেছি আজকে বার্গার কুকিং বেসিকটা দেখাবো বিভিন্ন ওয়েতে বার্গার কীভাবে সার্ভ করা যায় সেইটাই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি মেইনলি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবার টমেটোর কুচি দিয়ে দিলাম এবং যে চিকেনগুলো শ্যালো ফ্রাই করা ছিল দুইটা চিকেন থেতরা থেতলে নিয়ে বুকের পিস শ্যালো ফ্রাই করা ছিল সেই দুইটাকে এখানে দিয়ে উপর দিয়ে ভালোভাবে সক্স মিক্স করে দিয়ে তারপর এখানে চিজের পেজিটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে সাইড সাইড করে দিয়ে দিচ্ছি তো আমার চারটা বার্গার আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার বার্গার রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আলাইকুম